বিদ্যুৎ সংকটের আঁচ লেগেছে নরসিংদীর টেক্সটাইল শিল্পে। দিনে চার ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়, ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা মালিকদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানে পড়বেন তারা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত। দেশের চাহিদার প্রায় 75% সহ রপ্তানিমুখী কাপড় উৎপাদনে দেশের শীর্ষস্থানে নরসিংদী। এখানে রয়েছে ছোট বড় 3,000-এর বেশি পোশাক ও ডাইং প্রিন্টিং কারখানা। সম্প্রতি বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে এই শিল্পে। 4-5 ঘন্টা যদি বিদ্যুৎ যদি দেয় আমাদের, এইভাবে তো আমাদের সংসার চলে না। সারাদিনের ভিতরে মনে করেন আমরা বিদ্যুৎ 2-3 ঘন্টা পাই। দিন একটা বন্ধ রাখার একটা নোটিশ আসছে, তো সব মিলে আমরা যে ক্ষতিগ্রস্ত সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারখানা মালিকরা বলছেন প্রতিদিন 6-8 ঘন্টা লোডশেডিং হচ্ছে নরসিংদীতে, উৎপাদন অর্ধেকে নেমেছে। কামকাজের খুব অভাব, কারেন্ট ছাড়া আমরা কেমন মেশিন চালাম? যেখানে আমরা বিল পাইতাম 4,045 টাকা, ওইখানে আপনার বিল আসে 3,000-2,500 টাকা। ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বাণিজ্যে ধস নামবে। যেই কোনো একটা তাঁতি যে কাপড়টা পরে, সেই কিন্তু দেখা গেছে প্রায় সে 3,000-5,000 টাকা সপ্তাহে সে তার রোজগার করতে পারতো, কিন্তু সে এখন কিন্তু প্রতি সপ্তাহে 1,000 টাকা রোজগার করতে পারতেছে না। কিন্তু সেই শ্রমিকগুলোকে বসিয়ে রেখে কিন্তু বেতন দিতে হচ্ছে, যেটা আমার পক্ষে কখনোই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমাদের চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু 4 ঘন্টার শ্রমমজুরি পাচ্ছেন, তারা কিন্তু 8 ঘন্টার শ্রমমজুরি পাচ্ছেন না। নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং 2-এর আওতায় মোট 42,706টি বাণিজ্যিক এবং 7,44,723টি আবাসিক সংযোগের পাশাপাশি 12,833টি শিল্প সংযোগে পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 355 মেগাওয়াট। বিতরণ নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও সরকারি নির্দেশনার অজুহাতে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন।